নিশান সানি আপনার এক্স বি মডেল হয়, টপ মডেল খন বুটান স্টার থাকে, এলএল গোটেই কোম্পানি ফিটেড থাকে। দাম আছে এইখানের 1,85,000, 1,85,000। স্পার্ক 2011 সনের হয়, দাম হল আপনার 80,000 টাকা, 80,000 2011 সনের। আপনার রিচ হয়, ভিডিআই হয়, দাম আছে 1,00,000 টাকা, 1,00,000। সেবলে বিট 2013 ডিসেম্বর হয়, দাম আছে এখন আপনার 1,30,000, পেট্রোল হয়, এসি পাওয়ার পাওয়ার উইন্ডো পাবো। আর আপনার ডাবল এসি মডেল হয়, ভাড়া মারার কারণে খুব ধুনিয়া গাড়ি, দাম আছে আপনার 2,50,000 টাকা, 2,50,000। আপনার 2013 সনের হয়, W8 মডেল, অপশনাল মডেল, তো আর দাম আছে এখন আপনার 3,80,000। হ্যালো গাইস, কি খবর আপনার? আশা করছি আপনার সকলে ভালে আছে। আজি একটা নতুন ভিডিও লৈ আইছো কেবি মোটরসত। নমস্কার, তো কল্যাণ দা আছে মূল দা, কি খবর? আছো দে ভাই, ভালে আছে না? তো দাদা, আজি কিমান পৰা স্টার্টিং আছে গাড়ি? আমার আজি হবো 60,000 মানৰ পৰা হবো স্টার্ট, 60,000 কাগজ পাতি ইনক্লুডিং রেট লৈ হয় গোটেইখিনি। ওকে, যদি কোনোবা আহিব বিচাৰে ইয়াৰ একবাৰ আৰে গুৱাহাটী এয়ারপোর্ট ওচৰত হয়, এটো এটা আমাৰ ভেপিন আছে আৰু এটা আপোনাৰ রায়বৰি বুলি কয়। ওকে, এবাৰ হোৱাটছএপ মেসেজ কৰিলে হ'ল, মই লোকেশন দি দিও, দি দিব। তো অসম ফাইনেন্স হৈ আছে? হয়, অসম মেঘালয় হৈ যায়, ফাইনেন্স মেঘালয় হৈ যায়। ওকে, তো আমি আহিছো প্ৰথম পৰা, গাড়ী আছে গোটেইখিনি, আপোনালোক ধুনীয়াকৈ এটা এটা কৰি দেখুৱাইছো, তো ভিডিওটো লম্বা নকৰি ধুনীয়াকৈ দেখাইছো আপোনালোক। এইটো হল 2011 সনের পেট্রোল পোলো জিটিআই মডেল, জিটিআই মডেল হয়, আর এখন বহুত ডিমান্ড থাকে। দাম হল এখন 1,50,000 টাকা, 1,50,000 লয়। আর যদি বাইরের কাস্টমার এনওসি লাগে, আমি এনওসি উলাই দিব, উলাই দিব। নেক্সট, এইটো হল গ্র্যান্ড আইটেন, 2013 ডিসেম্বর হয়, আপনার পেট্রোল হয়, দাম হল 2,60,000, 2,60,000। ওকে, রিপেয়ার করলে হয়ে যাবো। কুন্ডা এক্সেন্ট হয়, 2020 হয়, দাম আছে এখন 4,00,000 টাকা, 4,00,000 করলে 80,000-60,000 যি দিয়ে হেনকে মই রিফাইন্স করব না। তো এইখানে 2011 ডিসেম্বর হয়, দাম আছে আপনার 1,80,000, 1,80,000। ওকে, এইটো হল 2016 ডিসেম্বর, আপনার সিলেরিও পেট্রোল ম্যানুয়াল গিয়ার, দাম আছে এখন 2,80,000, 2,80,000 সিলেরিও, সিলেরিও 80,000 মান দিলে ওলা যাব আরামসে। ওকে, এইটো হল আপনার i20, 2011 সনের হয়, ডিজেল হয়, টপ মডেল হয়, দাম আছে এখন 1,30,000, 1,30,000 হয়। ওকে, এইটো হল আপনার 2015 সনের ইয়ন এসি পাওয়ার স্টিং থকা মডেল, দাম আছে এখন 1,35,000, 1,35,000 সনের গাড়ি। ওকে, এইটো হল আপনার 2013 সনের আপনার i10 স্পোর্টস টপ মডেল খন, এইখন দাম আছে আপনার 1,80,000, 1,80,000 50,000 মান দিলে উলাই যাব। ওকে, এইটো হল i20, আপনার 2016 সনের হয়, পেট্রোলের হয়, ম্যাগনা প্লাস অপশনাল মডেলটো হয়, আর দাম আছে এখন 3,00,000 টাকা, 3,00,000। এইটো হল কমার্শিয়াল, সরি সুইফট ডিজায়ার প্রাইভেটের হয়, 2019 হয়, দাম আছে এখন 5,00,000 টাকা, 5,00,000। 2019 সনের পেট্রোল ম্যানুয়াল গিয়ার, ওকে, 5,00,000 টাকা। নিশান সানি আপনার এক্স বি মডেল হয়, টপ মডেল খন বুটান স্টার থাকে, এলএল গোটেই কোম্পানি ফিটেড থাকে, দাম আছে এখন 1,85,000, 1,85,000। ওকে, নেক্সট, এটা হল ইয়ন আপনার ম্যাগনা প্লাস মডেল হয়, এসি পাওয়ার স্টিং থাকে, ইয়াতে পাওয়ার উইন্ডো থাকে, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, দাম আছে এখন 2017 সনের 1,80,000 টাকা, 1,85,000, 1,85,000। নেক্সট, এটি হল আপনার স্পার্ক 2011 সনের হয়, দাম হল আপনার 80,000 টাকা, 80,000। এটি হল 2018 সনের রেডিগো পেট্রোল হয়, আর টপ মডেল হয়, দাম হল আপনার 1,70,000 টাকা, 1,70,000। ওকে, এটি হল ডেটসন গো, 2017 সনের হয়, আপনার গুয়াহাটি রেজিস্টার হয়, টপ মডেল হয়, দাম আছে এখানে 2,00,000 টাকা, 2,00,000। এটি হল 2011 সনের আপনার রিচ হয়, ভিডিআই হয়, দাম আছে 1,00,000 টাকা, 1,00,000। ওকে, এইটো 2012 সনের পিডিআই মডেল হয়, সুইফট ডিজায়ার, দাম আছে এখন 1,85,000, 1,85,000। ওকে, 2016 সনের ওয়াগনার আপনার ভিএক্স, আপনার ওয়াগনার হয়, কমার্শিয়াল হয়, দাম আছে এখন 2,30,000, 2,30,000, 2,30,000। এইটো হল ইয়ন, 2016 সনের হয়, এলওই লাগি আছে, দাম আছে এখন 1,80,000 টাকা, 1,80,000। তো চাও পরে কন্ডিশন একদম ধুনিয়া হয়েছে, 2016 ইয়ন আপনার এসি পার্সিং থাকা মডেল হয়, দাম আছে এইখানের 1,30,000, 1,30,000। মডেল কি মানে কল না, 2013 সনের লাস্ট হয়, দাম 1,30,000, রিফাইন্যান্স করলে 50,000 টাকা দিলে হল উলাই যাবে, রিফাইন্যান্স হয়ে যাব, হয়ে যাব। ওকে, তো সব কন্ডিশন ধুনিয়া আছে, যদি কোনো ভাই বিচারি আছে 2013 ইয়ান তো পাই যাব। তো গাইস, কেবি মোটরস অন্য একটা পার্কিং লো আইছো, আর অন্য একটা পার্কিং ও সব আর কিমান কি নতুন নতুন স্টক আছে আপডেট হয় না, তো আপনার গোটেইখিনি দেখতে প্রথম গাড়ি ডেটা কর্পোরেট, এটি হল হুন্ডাই এসেন্ট, 2010 হয়, আর এক্সিকিউটিভ মডেল হয়, পেট্রোলত আহে, ম্যানুয়াল গিয়ার, এর দাম আছে 90,000 টাকা, ট্রান্সফার লৈ পেলাই পাবো। ওকে, অনলি 90,000 টাকা চাও পারে, একদম ধুনিয়া কন্ডিশনের 2010 মডেলর এসেন্ট। নেক্সট, এটি হল বোলেরো, 2015 সনের হয়, জেডএলএক্স মডেল হয়, ওকে, আর এসি পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো থাকে, এটা পয়েন্ট সেন্সর থাকে, দাম আছে এইখানের আপনার 4,30,000 টাকা, 4,30,000, হয়, 430,000, রিফাইন্যান্স করলে 1,00,000 মান দিলে হয়ে যাব, 1,00,000 মানুষ 1,50,000 ভিতরে চলে হয়ে যাব। ওকে, এটি হল আপনার স্কর্পিও এমক ইঞ্জিন, সরি এটা হেরি হয়, S5 হয়, আর B6 মডেল হয়, একদম ধুনিয়া হয়েছে।
স্কর্পিও যদি কোনোবাই বিচাৰিছে S5 ন রাইট S5 ওকে নেক্সট এইটো এটা আছে নিসান টেরা ন 2015 চনৰ হয় দাম আছে এখন 270000 270 ওকে রিফাইনেন্স হৈ যাব 70000 দিলে হল আৰু এখন ফাইনেন্স হৈ যাব নেক্সট হল কুইট রেনল্ট কুইট হয় 2016 চনৰ হয় হয় ফার্স্ট ওনারে হয় গাড়ি আৰু গাড়ি খুব ধুনীয়া আছে হয় দাম আছে এখন 185 185000 ওকে তো সাউ ভাই 185 ত আপোনালোকে কুইট পাই আছে তো রিফাইনেন্স গেলে রিফাইনেন্স হৈ যাব 50000 মান টকা দিলে হল 50 দিলে হল হয় হয় নেক্সট ফোর্ড এইটো হল ফোর্ড ইকো স্পোর্টস আপনার 2014 সনের হয় এসি পাওয়ার সে পাওয়ার উইন্ডো রিয়ার ওয়াইপার আপনার এলওএল গুটে থাকে দাম আছে এখনর আপনার 3.5 লাখ টাকা রিফাইনেন্স করলে 1 লাখ ডাউন পেমেন্ট দিলে হল বাকি ফাইনান্স হয়ে যাবে ওকে নেক্সট দেখো এটো হল 2011 স্কর্পিও এম হক ইঞ্জিন হয় ফিএলএক্স মডেল দাম আছে এখনর আপনার 2,50,000 2,50,000 রিফাইনান্স লাগলে এখন করাই দিব পারে আর্টিকা হল 2013 সনের সরি 14 সনের 14 আর আপনার পিডিএ মডেল হয় দাম আছে এখন 3,30,000 3,30,000 হয় 1 লাখ মান দিলে হল উলাই যাব উলাই যাব নেক্সট ইয়ন এইটো ইয়ন 2015 চনৰ হয় এসি পাওয়ার পাওয়ার উইন্ডো এইবিলাক থাকে এলওএল আছে এন্ড্রয়েড ডিসপ্লে আছে দাম হল এখন 1.5 লাখ টাকা 50000 মান টাকা ডাউন পেমেন্ট দিলে এখন উলাই দিব পাৰে উলাই দিব এইটো হল ডাস্টার 2015 চনৰ হয় আপোনাৰ ডাউন টাউন সকা এলওএল গুটি লাগি আছে দাম আছে এখন 3 লাখ টাকা 3 লাখ রিফাইনেন্স করলে 80000 1 লাখ টাকা দিলে হল উলাই যাব উলাই যাব নেক্সট এখন দাদা হেটো ফোর্ড এসপায়ার হয় ফোর্ড এসপায়ার হয় 2016 চনৰ হয় আর ভাড়া মারা কারণে বহুত ধুনিয়া গাড়ি দাম আছে এইখানের আপনার 2,20,000 2,20,000 ওকে নেক্সট এইখান এইখান আপনার মহিন্দ্রা কে ইউভি 100 হয় গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়ে আছে ওকে 2017 চনৰ হয় গুৱাহাটী রেজিস্টার্ড হয় দাম আছে এইখানের আপনার 3 লাখ টাকা রিফাইন্যান্স করলে 80,000 মান টাকা ডাউন দিলেও উলাই যাব উলাব ওকে আপনার সেবলে বিট 2013 ডিসেম্বর হয় দাম আছে এখন আপনার 1,30,000 পেট্রোল হয় এসি পাওয়ার পাওয়ার উইন্ডো পাবো ওকে নেক্সট এটো হল এলেন্ট্রা 2014 সনের হয় আর টপ মডেল হয় পুজ বটন স্টার ডিজেল তে হয় দাম আছে এখন 3 লাখ টাকা ফাইনান্স করলে 80000 1 লাখ টাকা দিলে উলাই যাব ইনোভা এটো হল ইনোভা 2009 হয় গাড়ি 2029 ছিল কাগজ আপডেট আছে আর আপনার ডাবল এসি মডেল হয় ভাড়া মারার কারণে খুব ধুনিয়া গাড়ি দাম আছে আপনার 2.5 লাখ টাকা 2.5 লাখ ওকে নেক্সট এটো হল এক্সইভি 500 আপনার 2013 সনের হয় W8 মডেল অপশনাল মডেল তো আর দাম আছে এখন আপনার 3,80,000 টাকা 3,80,000 ওকে নেক্সট এটো হল মাইক্রা নিসান মাইক্রা আপনার এটো ডিজেল রাহে টপ মডেল খন পুজ বটন স্টার দাম আছে 1,30,000 রিফাইন্যান্স লাগলে রিফাইন্যান্স করে দিতে পারো রিফাইন্যান্স কইব বিষয়লে পাই দে ওকে নেক্সট এটো হল কুইট আপনার 2016 সনের হয় আর আপনার দাম আছে এখন 1.5 লাখ টাকা 1.5 লাখ তো রিফাইন্যান্স হবো হয়ে যাব 50,000 মান দিলে হয়ে যাব 50 দিলে হল ওকে নেক্সট এটো আছে আপোনাৰ হোন্ডা এমএস এটো ডিজেলৰ হয় আৰু টপ মডেল হয় দাম আছে 1.5 লাখ টকা 1.5 লাখ 1.5 লাখ টকা ওকে 50000 মান ডাউন পেমেন্ট দিলে পাই যাব এটো ইন্ডিগো হয় 2000 আপোনাৰ 13 চনৰ হয় গাড়ী খুব ধুনিয়া আৰু ইন্ডিগো আমাৰ তাত 65 ৰ পাব 1 লাখ টকাৰ পাব 90000 ৰ পাব গাড়ী কন্ডিশন হিচাপে দাম বিলাক বেলেগ বেলেগ ওকে নেক্সট এটো হল আপোনাৰ চেভলেট এভিও এইটো 2007 চনৰ হয় 2027 চনৰ কাগজ আপডেট আছে দাম আছে এখন 80000 টকা 80000 ওকে এইটো হল ফিয়েট লিনিয়া 2009 ৰ হয় আমি নতুন গিয়া টেক্স দিলো 2029 লৈ কাগজ আপডেট পাবো দাম আছে এখন 85000 অকল 85000 এসি পাওয়ার সে পাওয়ার পাবো নেক্সট এইটো আপোনাৰ মারুতি ভ্যান হয় 2029 লৈ আছে এখনৰ কাগজ দাম আছে এখন আপোনাৰ 55000 টকা অনলি 55000 টকা এটো মহিন্দ্রা কোয়ান্টো হয় 2013 চনৰ আপোনাৰ টপ মডেল হয় আৰু এসি পাওয়ার সে পাওয়ার সকলোখিনি রানিং হয় আৰু দাম হল 1.5 লাখ টকা 7 সিটাৰ গাড়ী মহিন্দ্রা কোম্পানী 2013 চনৰ হয় নেক্সট এটো হল মহিন্দ্রা কোয়ান্টো এটো 2014 চনৰ হয় দাম আছে এইখন আপোনাৰ 1,80,000 টকা 2014 ওকে 2014 এটা 13 আৰু এটা 14 সবার দুখন আছে আপোনাৰ যোনখন ভাল লাগে উনখন লৈ যাওঁ নেক্সট 2012 ৰ হয় দাম আছে এখন 1,70,000 টকা 50000 মান ডাউন 50000 মান টকা ডাউন পে দিলে এটো উলাই যাব পাৰে ওকে ফাইনান্স গাইজ আজি ভিডিওটো এইখিনি আছিল আপোনালোকে যিমানখিনি পাৰো গোটেইখিনি আপোনালোকে দেখুৱাব চেষ্টা কৰিলোঁ আৰু যদি ইয়াত আহিব বিচাৰে তো আপোনালোকে আৰু একবাৰ এগেইন লোকেশ্যনটো জনাই দিব দাদাই তো ধুনীয়াকে লোকেশ্যনটো আৰু একবাৰ জনাই দিব এইটো আপোনাৰ গুৱাহাটী এয়াৰপৰ্টৰ ওচৰত আছে এইটো আমাৰ মেইন অফিচ আছে ৰায়বৰী আপোনাৰ হোৱাটছআপ মেছেজ কৰিলে হ'ল মই লোকেশ্যনবিলাক দি দিম অ'কে তো আপোনালোকে হোৱাটছআপত এছএমএছ কৰক আৰু ধুনীয়াকে ইয়াত আহি যাওক কিমানখিনি ষ্টক আছিল গোটেইখিনি আপোনালোকে দেখুৱাব চেষ্টা কৰিছোঁ এটা এটাকৈ আৰু যদি ইয়াৰ বাহিৰেও যদি ফেচবুকত চাব বিচাৰে তো ভিডিঅ'টো ধুনীয়াকৈ ফেচবুকৰ পেজটো আছে তো তাতে যায় না পেজটো ফলো করবো আর ধুনিয়াকে ভিডিওবিলাক চাই থাকবে পারবো।